আসসালামু আলাইকুম। বাংলা ভিডিও জোনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাঠাওতে অ্যাকাউন্ট খুলতে হয়, বাইসাইকেল, মোটরসাইকেল, কার ইত্যাদি অ্যাকাউন্ট খুলতে হয়, রাইড শেয়ার কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করতে হয়, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বাইসাইকেল দিয়ে কীভাবে পাঠাও থেকে ইনকাম করা যায়। এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক এখনকার সময়ে। যাদের হাতে একটু সময় আছে, একটা বাইসাইকেল আছে, সাইকেল চালাতে পারেন, কাজের ফাঁকে ফাঁকেও এই বাইসাইকেল দিয়ে পাঠাও থেকে ইনকাম করা সম্ভব, অথবা ফুল টাইম যদি করতে চান তাও সম্ভব। কী পরিমাণে ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নেই যে এর জন্য আপনার কী কী জিনিসের দরকার হবে। অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড লাগবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, এই দুইটার যে কোনো একটা লাগবেই। জন্ম নিবন্ধন বা অন্য কোনো সার্টিফিকেট দিয়ে হবে না। দ্বিতীয়ত লাগবে নমিনিয়ার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, সেটাও বাধ্যতামূলক। এখানে নমিনি বলতে বোঝানো হয়েছে বাবা মা, ভাই বোন অথবা স্ত্রী, এই পাঁচজনের যে কোনো একজনের ভোটার আইডি কার্ড লাগবেই। এরপরে লেনদেনের জন্য বিকাশ অথবা রকেট অ্যাকাউন্ট নাম্বার, এই দুইটার একটা লাগবেই, যেটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। চতুর্থত একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন লাগবে, যেটা দিয়ে আপনি অ্যাপসটা ইনস্টল করে রাইড শেয়ার করবেন অথবা ফুড অ্যান্ড পার্সেল ডেলিভারি দেবেন। বাইসাইকেল অথবা মোটরসাইকেল যে কোনো একটির মাধ্যমে আপনি ফুড অ্যান্ড পার্সেল ডেলিভারি দিতে পারবেন, মোটরসাইকেলে রাইড শেয়ারও করতে পারবেন। এই কয়েকটা জিনিস আপনাকে আগেই রাখতে হবে, এখানে অন্য কিছু চিন্তা করলে হবে না। এবার আমরা প্রথমেই প্লে স্টোর থেকে পাঠাও যে অ্যাপসটা আছে, পাঠাও ড্রাইভ অ্যাপস, এই যে কালো দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করলে এরকম একটি পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যারা নিউ তারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি এখন অ্যাকাউন্ট ওপেন করার ধাপগুলো দেখাচ্ছি। এরপরে মোবাইল ফোন নাম্বার দিবেন, এরপরে সিটি এরিয়া সিলেক্ট করবেন, এরপরে যেটা রেজিস্ট্রেশন করতে চান, কার, বাইক, বাইসাইকেল, সিএনজি, অটোরিক্সা, আমি বাইসাইকেলটা আগে দেখাচ্ছি। এরপরে প্রথমেই ছবি অ্যাড করবেন, ছবি অ্যাড করার পরে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, জন্ম তারিখ দিবেন, এখানে রেফারেন্স এনআইডি নাম্বার, বাবা মা অথবা ভাই বোনের যাই হোক, এটা দেওয়ার পরে এরপরে নিচে দেখেন রেফারেল কোড একটা অপশন আছে, রেফারেল কোডের জায়গায় ZINST এই কোডটা ব্যবহার করবেন। এটা আমার কোড, যে রেফারেল কোড, এটা রেফারেল কোডটা ইউজ করলে আমি বেনিফিটেড হব, এই বিষয়টাও আমি শেয়ার করতেছি একটু পরে। আপনারাও এরপরে যারাই যে কাউকে ইনভাইট করবেন আপনারাও এর জন্য লাভবান হতে পারবেন, সেটাও আমি দেখাবো। তো প্রথমে ছবি আর ডাটাগুলো ফিল আপ করে দেন অ্যাগ্রি অ্যান্ড সাইন আপে ক্লিক করব। অ্যাগ্রি অ্যান্ড সাইন আপে ক্লিক করলে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে, মেসেজে পাসওয়ার্ড আর ইউজার আইডি, আপনার মোবাইল নাম্বার, এই দুটো জিনিস দেওয়া থাকবে, সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। সেটাও দেখাচ্ছি। তো জাস্ট আমি এক নজরে বাইকের সেট আপটা দেখাই। বাইকেও সেম, বাইসাইকেলের মতো নাম, এনআইডি, মেল, ফিমেল, সব যাবতীয় ডাটাগুলো ফিল আপ করবেন, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, রেফারেল কোড, এখানে রেফারেল কোডটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। বাইকের জন্য, কারের জন্য রেফারেল কোডটা আলাদা, এটাও আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আর আমার মোবাইল নাম্বারও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। যে কোনো প্রয়োজনে আপনারা যে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হলে আমাকে কল করবেন, অথবা পাঠাওয়ার হেল্পলাইনের নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকেও হেল্প নিতে পারবেন। তো কারের জন্য সেম, প্রথমে ফটো, এরপরে একদম সেম ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা লিখবেন,
অ্যাড্রেস লিখবেন, এনআইডি নাম্বার লিখবেন, ডাটাগুলো ফিল করে দেন। এখানে রেফারেল কোডের জায়গায় আমি বাইক অথবা কারের জন্য যে রেফারেল কোডটা ডিসক্রিপশন বক্সে দিব ওখান থেকে দিয়ে নেবেন। এরপরে অ্যাগ্রিয়েন্ট সাইন আপ করে কন্টিনিউ করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটি চলে যাবে, সেটা দিয়ে লগ ইন করবেন। তো এবার আমরা দেখে নিই যে আসলে এখান থেকে কী পরিমাণ ইনকাম করা যায় আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, যারা নতুন কাজ করতে চান, যে আসলে কি এখান থেকে ইনকাম করা যায় কি না বা কী পরিমাণ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনার অ্যাকাউন্টটাতে এই বিকাশের মাধ্যমে আমার পেমেন্টগুলো রিসিভ করে থাকি। এনে কয়েকটা ইনকামের হিস্ট্রি আছে, 1152 টাকা, 858 টাকা, এভাবে আমি এই পেমেন্টগুলো রিসিভ করছি। এখানে যেগুলো আছে সবগুলোই পাঠাবার, অন্য মেসেজগুলো আমি ডিলিট করে দিছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি মনে করি মোটামুটি যদি আপনারা ডেলি অ্যাভারেজ 5টা ডেলিভারি দিতে পারেন সর্বনিম্ন, তাহলেও 550-350 টাকার মতো ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আপনারা যখন মোবাইলে মেসেজের মাধ্যমে পাসওয়ার্ডটা পাবেন, সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। তো একদম নিচে 4টা মেনু আছে, দেখতে পাচ্ছেন টুডে, লিডার বোর্ড, ইনকাম, অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে গেলে আপনারা এরকম দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা, আর আমার ছবির পাশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ লেখা দেখতে পাচ্ছেন। তো আপনাদের অ্যাকাউন্টটা প্রথমেই অ্যাক্টিভ লেখা থাকবে না, এখানে লাল করে আনভেরিফাইড লেখা থাকবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে ভেরিফাইড হওয়া, আর ভেরিফাইড হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনাদের চলে আসতে হবে পাঠাওয়ের বনানী চেয়ারম্যান বাড়ি অফিসে, অন্য কোনো অফিসে হবে না। বাইসাইকেলের জন্য শুধুমাত্র বনানী চেয়ারম্যান বাড়ি অফিস, এখানে আপনাকে আসতেই হবে। আর যদি চট্টগ্রাম থাকেন, চট্টগ্রামের জন্য আলাদা অ্যাড্রেস বা সিলেটের জন্য আলাদা অ্যাড্রেস, সেটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমি শেয়ার করব। তারপর বানানি চেয়ারম্যান বাড়িতে 11টা অথবা 3টায় 2টা সেশনের ভেরিফিকেশন ট্রেনিং হয়। তো ওখানে ট্রেনিং অংশগ্রহণ করলে আপনার আইডিটাকে ভেরিফাই করে দিবে, আর সাথে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, বোথ সাইড ফটোকপি সাথে নেওয়ার চেষ্টা করবেন। সফট কপি নিলেও হবে, তবে ফটোকপি নিলে আর কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। তো এবার আমি দেখি, এই দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত ইনকাম করছি 11,447 টাকা। তো এটা করছি আমি সম্পূর্ণ, আমি জব করি, জবের ফাঁকে ফাঁকে, অর্থাৎ যখন যতটুকু সময় পাই ততটুকু সময় দিয়েই আমি মোটামুটি এখন পর্যন্ত আমি জয়েন করছি মোটামুটি 1.5 মাসও হয়নি। গত 16 তারিখে 1 মাস হয়েছে, 16 তারিখ থেকে এই কয়েকদিন প্রায় 1.5 মাসের মতোই। তো 1.5 মাসে আমি 11,447 টাকা ইনকাম করছি কাজের ফাঁকে ফাঁকে। তো আপনারাও চাইলে এই টাকাটা ইনকাম করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে। আর ফুল টাইম কাজ করলে আমার মতে ডেলি যদি 10টা করে ডেলিভারি কমপ্লিট করতে পারেন, ডেলি 700 টাকা, 72 টাকা করে পার ডেলিভারি, তাহলে 10টা করে করলে ডেলি 700 টাকা, আর মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করা আমার মতো কোনো ব্যাপারই না। এরপরে দেখতে পাচ্ছেন টোটাল ডিউ, আমি যে কাজগুলো করছি, এই যে আরেকটা স্টেজ দেখাই ইনকাম। আমি গতকালকে 5টা, তার আগের দিন 6টা, তার আগের দিন 3টা, এভাবে কাজ করছি। এখানে যে গ্রাফিক্স বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আজকে এখনও বের হয় নাই, বের হবে একটু পরেই। এরপরে দেখি লিডার বোর্ডে কী আছে, এখানে টপ আর্নারদের লিস্ট, আর এখানে টুডে, এখানে আপনি ম্যাপগুলো দেখতে পাবেন অথবা টুডেস ডিটেলসেও দেখতে পাবেন। যেমন আমি গতকালকের একটা মেসেজ দেখাচ্ছি, 28 তারিখের, 954 টাকা প্রসেস হয়েছে, এই টাকাটা আমার অ্যাকাউন্টে 48 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবে। এই টাকাটা অলরেডি ওরা পাঠিয়ে দিছে, আমি দেখাচ্ছি একটু পরে মেসেজটা প্রুফ হিসাবে। আর এখানে লিস্ট অফ পাঠা ওআইসি, ওআইসি হচ্ছে ওয়ার্কিং সাপোর্ট সেন্টার আর কি, ওআইএস। তো এখানে ঠিকানাগুলো দেওয়া আছে,
দেখতে পাচ্ছেন যে কোনো প্রয়োজনে যারা বাইক অথবা মোটরসাইকেল অথবা কার দিয়ে সার্ভিস করেন পাঠাগের সাথে শেয়ার রাইড শেয়ার করেন, তাদের যে কোনো সমস্যায় এইসব অ্যাড্রেসগুলোতে সাপোর্ট দেওয়া হয়। তো আপনারা অবশ্যই ভেরিফিকেশনের জন্য এই বনানি ওই WI যেটা ফ্লোর সেকেন্ড ফ্লোর হাউস 12 রোড নাম্বার 2 এইখানে চলে আসবেন চেয়ারম্যান বাড়ি। এখানে আসলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, দেন আপনারা ইনস্ট্যান্ট কাজ শুরু করতে পারবেন যখন যার সুবিধা মতো সময়ে। এরপরে আপনারা দেখাচ্ছিলাম যে 954 টাকা, এই টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি দেখাচ্ছি একদম লাস্টের মেসেজটা লক্ষ্য করেন, 954 টাকা এটা আসছে পাঠাও রাইস থেকে, অর্থাৎ আমি যে ডেলিভারিগুলো কমপ্লিট করছিলাম সেখান থেকে। এরা সাধারণত শুক্র শনিবার বাদে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন দিয়ে দেয়। আপনি একটা কাজ করলেও 72 টাকায় যদি পাওনা থাকেন তাহলে ওখান থেকে দিয়ে দিবে। এবার আসি যেটার কথা বলছিলাম, রেফারেল কোড। এই ইনকাম মেনুতে দেখেন নিচের দিকে ইনভাইট অ্যান্ড আর্ন, ও এখানে আপনি পার্সেল ডেলিভারির মাধ্যমে ইনকাম করতে পারেন। ফুডের জন্য পার ফুড ডেলিভারিতে 72 টাকা, পার্সেলের জন্য 7 কিলোমিটারের মধ্যে হলে আপনি পাবেন 130 টাকা, আর 7 কিলোমিটারের বেশি হলে সেভেন কিলোমিটারের বেশি হলে প্রতি কিলোমিটারের জন্য আরও 12 টাকা করে যোগ করা হবে। এবার যেটা দেখাচ্ছিলাম ইনভাইট অ্যান্ড আর্নের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার পরিচিত কাউকে যদি আপনি ইনভাইট করেন সেক্ষেত্রে যে যাকে আপনি ইনভাইট করবেন সে যদি তার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ সে যদি অ্যাক্টিভলি 5টা ডেলিভারি কমপ্লিট করে, তার জন্য আপনি 250 টাকা ইনভাইটেশন বোনাস পাবেন, রেফারেল বোনাস পাবেন। তো সেজন্যই আপনারা অবশ্যই আমার রেফারেল কোডটা ব্যবহার করবেন। আপনারা নিজের প্রয়োজনেই কাজ করবেন, সেখান থেকে আমিও কিছুটা বেনিফিটেড হব যদি আপনারা আমার এই কোডটা ব্যবহার করেন, ZINST। আমি ডিসক্রিপশন বক্সেও ডিটেলস শেয়ার করব। তারপরে যে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাকে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, অথবা ফেসবুকেও আমার এই মোবাইল নাম্বারের মাধ্যমে কানেক্ট হতে পারেন। দুঃখিত, তো আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এরপরে আমি আরও কিছু দেখাচ্ছি অ্যাকাউন্টসে, আরও কয়েকটা মেনু, ডকুমেন্টসের এখানে আপনাদের এই ডাটাগুলো আপলোড করতে পারেন। এনআইডি, আপনার এনআইডি অথবা পাসপোর্টের ছবি আপলোড করবেন। রেফারেন্স এনআইডি, আপনার বড় ভাই অথবা ভাই বোন অথবা বাবার ভোটার আইডি কার্ডের এরকম বোথ সাইড আপলোড করবেন। আর যদি নাও করেন সমস্যা নেই, ওখানে বনানি চেয়ারম্যান বাড়ি গেলে ওখান থেকেও আপলোড করতে পারবেন। তো এখান থেকে কমপ্লিট করে যেতে পারলে আর আপনার ওখানে কোনো কাজ থাকবে না। এরপরে আসি হিস্টোরিতে। হিস্টোরিতে আমি এ পর্যন্ত কী কী কাজ করছি এগুলো দেখতে পারবেন। এই যে আমি গতকালকেও 6টা ডেলিভারি কমপ্লিট করছি, এই ডাটাগুলো দেখতে পাচ্ছেন, তার আগের দিন কাজ করেছি। এরপর পার্সেল ডেলিভারি করছি কোথায় কোথায়, এগুলোও হিস্ট্রিগুলো আপনি দেখতে পাবেন। এরপরে আসেন সেটিংয়ে। এখানে এই মেনুগুলো আপনি সাধারণত অন অফ করতে পারবেন শুধুমাত্র ভেরিফাই হওয়ার পরে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি পার্সেলের কাজ না করতে চান, এটা জাস্ট অফ করে দিলেই হবে। আমি মূলত সবগুলাই অন করে রাখার পক্ষপাতী। এরপরে ফুডের রিকোয়েস্ট অন করে রাখা আছে, অ্যাকসেপ্ট লিমিট। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন একটা অর্ডার এর জন্য মুভ করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনার পকেটে কত টাকা আছে সেই অনুযায়ী এখানে এটা সেট করে রাখবেন। তো আদারওয়াইজ যখন কাস্টমার অর্ডার করবে, যদি আপনার পকেটে থাকে 100 টাকা, 500 টাকার একটা অর্ডার আসলে আপনি সেটা রিসিভ করতে পারবেন না। সো আগেই এটা সেট করে রাখবেন। এরপরে আছে এখানে ইওর অ্যাকাউন্ট
এখানে চেঞ্জ করে রাখতে পারবেন, আপনার বিকাশ নাম্বার যুক্ত করতে পারবেন এখান থেকে। তো এই ছিল আজকের মতো মোটামুটি বিভিন্ন বিষয়ে, পাঠাগার খুঁটিনাটি বিষয়ে। তারপরেও যদি কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যাদের একটু ফ্রি টাইম আছে, যদি আপনি এক্সারসাইজ হিসাবেও ধরেন, ডেইলি যদি মোটামুটি 2-4টা করতে পারেন, আপনার এক্সারসাইজও হবে, সেই সাথে সাথে আপনার কিছু টাকা এক্সট্রা ইনকাম হবে। তো সবার সুস্বাস্থ্য ভালো কামনা করে, ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আর যারা আমার এই বাংলা ভিডিও জনের সাথে থাকলেন এতক্ষণ পর্যন্ত, ভিডিওটি দেখলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে লাইক দেবেন, আর কমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের মতামত আপনারা জানাতে পারেন। আর সবচেয়ে বেশি যেটা আমি রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিওটা আপনাদের এতটুকু ভালো থাকে, আমাকে ইন্সপায়ার করবেন, আর প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য আরও ইউজফুল ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।